নমস্কার বন্ধুরা, আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো সবাই মুসুর ডাল খান, এই গন্ধরাজ লেবু দিয়ে একবার মুসুর ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি মুসুর ডালটা কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে নিন, এখানে আমি 150 গ্রামের মতন ডাল নিয়েছি। ডালটা এবার ভালো করে ধুয়ে নেব। মুসুর ডাল কিংবা যে কোনো ডাল দেখবেন খুব নোংরা থাকে, তাই ডালটা একটু ভালো করে ধুয়ে নিতে হয়। একবার ধুয়েছি, আরও একবার আমি ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে মুগ ডাল দিয়েও বানাতে পারেন। ডালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে জল দিলাম। ডালটা আমি কড়ার মধ্যেই সিদ্ধ করে নেব। মুসুর ডালটা কি বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ করতে। এবার নুন দিলাম, নুন দিয়ে ডালটা আমি ঢেকে দেব। প্রথমে হাই ফ্লেমে রাখবো গ্যাসটা, তারপরে গ্যাসটা আমি সিমে করে রাখবো। এ দেখুন বন্ধুরা, ডালটা দিয়ে ফেনা বেরিয়েছে, এই ফেনাগুলো আমি হাতায় করে তুলে ফেলে দিচ্ছি। এবার গ্যাসটাকে একদম সিমে করে আমি ঢেকে রাখলাম। আর গন্ধরাজ লেবু নিয়েছি, লেবুগুলো আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, আর দানাগুলো সব ফেলে দিচ্ছি। সব লেবুর এইভাবেই আমি দানাগুলো ফেলে দেব। ডালটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতায় করে ঘেঁটে দেব। ডালটা ঘাটা হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। নাবিয়ে আবার কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা আর রাধুনি ফোড়ন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা যত দেখবেন একটু ভাজাটা হবে, গন্ধটা খুব সুন্দর বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ডালটাও দিয়ে দিলাম। ডালের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার সামান্য একটু হলুদ দিলাম, হলুদটা দিয়ে ডালটা নেড়ে দিলাম। প্রথমে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। নুনটা দেওয়ার পর ডালটা নেড়ে চেড়ে দিলাম। একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, পাতাটাকে আমি দুই খণ্ড করে হাতে করে একটু পাতাটা ডলে দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। ডালটা দেখুন বন্ধুরা ফুটে গেছে। এবার আমি গন্ধরাজ লেবু যে পিস করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে তিনটে টুকরো দিয়েছি, বেশি দিইনি। এবার আমি ডালটা আর ফোটাবো না, ফোটালে ডালটা তিত হয়ে যাবে। আমি সামান্য একটু ফুট যেই উঠেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন আমি গন্ধরাজ লেবু দিয়ে ডালটা কিভাবে বানালাম। এইভাবে অবশ্যই বানাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা শেয়ার করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।